গোবরডাঙ্গা হাসপাতাল বাঁচাতে এবার পথে নামল বিজেপি গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় সাত দিনের নিলেন তারা রাজনীতি করছে বিজেপি পাল্টা দাবি তৃণমূলের গোবরডাঙ্গা হাসপাতাল বাঁচাতে বিজেপির সাত দিনের ধর্না কর্মসূচি গোবরডাঙার আপামোর মানুষের স্বার্থে গোবরডাঙ্গা বিজেপির পক্ষ থেকে গোবরডাঙ্গা হাসপাতাল বাঁচাও আন্দোলন জানা গেছে স্টেশন চত্বরে সাত দিন ধরে চলবে এই কর্মসূচি সূত্রের খবর বিগত দিনে গোবরডাঙ্গা হাসপাতাল নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত ধমক পর্যন্ত খেতে হয়েছিল স্থানীয় চেয়ারম্যান সুভাষ দত্তকে স্থানীয় সূত্রে জানা গেছে গোবরডাঙ্গা এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস স্থানীয় মানুষেরা এই হাসপাতালের ওপরেই নির্ভরশীল বর্তমানে তারা বনগাঁ ও হাবড়া হাসপাতালের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন রাতে কোনো বিপদ ঘটে গেলে এক প্রকার বিনা চিকিৎসায় মারা যেতে হচ্ছে এই অভিযোগে বিজেপি সাধারণ মানুষের কথা ভেবে ধর্মা শুরু করেছে বেশ কিছুদিন ধরে বেশ বহু বছর ধরে একটা হাসপাতাল নেই শুধু হাসপাতাল নেই বললে না চিকিৎসা পরিকাঠামোই নেই হয়তো জ্বর হলে সেই প্যারাসিটামলটুকু আনতে হাবড়ায় যেতে হয় আমাদের সেই জন্য আমাদের এই ধর্ণামঞ্চ যাতে আমরা এর ব্যবস্থা পাই সুব্যবস্থা হয় সরকারের কাছে অনুরোধ আবেদন বলুন আপনারা যাতে আমরা আমাদের যেটাই এ হাসপাতাল নিয়ে এর আগে চেয়ারম্যান সুভাষ দত্তকেও আন্দোলন করতে দেখা গেছিল এদিন বিষয়ে এ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি বিজেপির এই আন্দোলনকে সমর্থন করেন তিনি জানান বিজেপি এই হাসপাতাল নিয়ে রাজনীতি করছে তারা তো ভোটের প্রচারে বলেই ছিল কেন্দ্রীয় সরকারের সাহায্যে তারা হাসপাতাল করে নেবে তাহলে কেন এই ধর্না মুখ্যমন্ত্রীর ধমক প্রসঙ্গে তিনি জানান হয়তো সে সময় মুখ্যমন্ত্রীকে তার বোঝানো ভুল হয়েছিল তবে আগামী দিনে গোবরডাঙ্গা হাসপাতাল গড়ে তোলা হবে সেই ব্যবস্থা করা হচ্ছে আমরা চেষ্টা করছি যে গোবরডাঙ্গায় শুধু পঞ্চাশ হাজার মানুষ নয় প্রায় দুই লক্ষ মানুষ গোবরডাঙ্গার উপরে নির্ভরশীল প্রতি মুহূর্তে দুই লক্ষ মানুষ গোবরডাঙ্গাতে চলাচল করে এবং তারা পিওরলি গোবরডাঙ্গার উপরে নির্ভরশীল সুতরাং সব সব রকম পরিকাঠামো আছে ছজন ডাক্তার সম পরিমাণ নার্সিং স্টাফ থাকলে গৌডাঙ্গা হাসপাতালটাকে চালানো চালু করা যায় আমরা পৌরসভার পক্ষ থেকেও যা যা সাপোর্ট দেওয়ার আমরা দেব আমাদের জেলা নেতৃত্বের কাছে আমরা ইতিমধ্যেই আমরা অবগত করিয়েছি তারাও আমাদের সঙ্গে একমত হয়েছেন এখন দেখার কবে গোবরডাঙ্গাবাসীরা ফের ফিরে পান তাদের হাসপাতাল আমরা গোবরডাঙ্গার হসপিটালটা দীর্ঘ চার বছর বন্ধ হয়ে আছে তার কারণে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির গোবরডাঙ্গা পৌরমণ্ডল এবং যুব মোর্চার তরফ থেকে যৌথভাবে আমরা এই সাত দিন মঞ্চে বসেছি আমরা চাই অবিলম্বে আমাদের গোবরডাঙ্গা হসপিটাল পূর্ণাঙ্গে কমপ্লিট দিতে হবে গোবরডাঙ্গা হাসপাতাল তো প্রচণ্ড জরুরি আমাদের ক্ষেত্রে কিন্তু পরিষেবা তো আগেই কিঞ্চিত মাত্রা পাওয়া যেত কিন্তু এখন তো বিলকুলই বন্ধ হয়ে গেছে এখন তো পুরো পড়ো বাড়ি হিসাবে ওটা পড়ে আছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা